আহমদ কাদিয়ানি, সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পাঁচটা গোলাম, মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে, আপনাদের যশোরে করেছে, ওইদিকে দিনাজপুরে, পঞ্চগড়ে, ঠাকুরগাঁওয়ে, কক্সবাজারে, নারায়ণগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ায়, সরিষাবাড়িতে 100 সেন্টার করে ফেলেছে। তাদেরকে নির্মূল করার জন্য, তাদের অপতত্ত্বতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হইতে হবে, সকল মাসলাকের মুসলমান ঐক্যবদ্ধ হইতে হবে। এই জন্যই আমি বলি মাসলাক যার যার ইসলাম সভা, কথা বুঝতে পেরেছেন? কাদিয়ানিরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামা, কখনো বলে আহমদিয়া জামা, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। এই শয়তান জিন্দিকদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন জি করেন, প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠেগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আপনাদেরকে ওরা এই টাকাগুলো কোথায় খরচ করে আমি একটা একটা দৃষ্টান্ত দিই, কোথায় খরচ করে কাদিয়ানিরা তাদের ব্যবসার টাকা পুরাটাই খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। আমি আপনাদেরকে ওদের একটা চক্রান্তের কথা বলছি, আপনারা দেখবেন ইসলামপন্থীরা যখন মিছিল মিটিং করে 10 লক্ষ লোক যদি হয়, বাংলাদেশের কোন টিভি চ্যানেল তা দেখাতে চায় না, এটা খেয়াল করছেন? অপরদিকে হিন্দুরা রথ যাত্রা বের করলে সব স্যাটেলাইট চ্যানেল তাদেরকে দেখায়, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, হনুমান পেঁচা, ভল্লুক এসব নিয়ে বের হয়, সব স্যাটেলাইট চ্যানেল হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু 2-4-10 লাখ লোক মাহফিলে হলে সেটা টিভিতে দেখায় না। কেন? ইসলামপন্থীদের কোন একটি সংবাদ যেই চ্যানেল দেখায় ওই চ্যানেলে কাদিয়ানিরা তাদের পণ্যের অ্যাডভার্টাইজ দেয় না, কথা বুঝতে পারছেন? অথবা আপনাদের কি উচিত হবে তাদের পণ্য কেনা বেচা করা? ঘৃণার সাথে বর্জন করবেন, রাজি আছেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় ব্যাপক কাজ করে চলছে আপনাদের অঞ্চলে উত্তরবঙ্গে এই দিকে, এটার নাম ইসাই তরিকা। কি নাম? আমি 16 সালে এসেছিলাম আপনাদের কুষ্টিয়া শান্তি ডাঙ্গায়, 22টি পরিবার খ্রিস্টান হয়ে গেছিল, আমি আমার টিম নিয়ে এসেছিলাম তাহরিকের পক্ষ থেকে, ওখানে খ্রিস্টানদের যে ইমাম নেতা
এই লোকটা 2.5 ঘন্টা আমার সাথে তর্ক করছে, এক পর্যায়ে সে মস্তক নত করে সব মেনে নিয়েছে, ভিডিও আছে দেখবেন আপনি। শুনেছি গত বছর সে আবার মুসলমান হয়েছে, আল্লাহ মুসলমান বানায়। এই তরিকাটার নাম ঈসা ই তরিকা, 1975 সালে তারা বাংলাদেশে আসছে, কথা বুঝতেছেন? তারা মানুষকে খ্রিস্টান বানায় মুসলিম নামে, আপনাকে বলবে যে আসো আমাদের তরিকায়। আপনি তাদের তরিকায় যাওয়ার পর আপনাকে বলবে যে তুমি কি বলবেন, মুসলমান কি মুসলমান, ঈসাই মুসলমান, তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে তারা ধ্বংস করে দিচ্ছে জাতিকে, তাদের ব্যাপারেও সোচ্চার হতে হবে। আরেকটা বাতিল ফেরকার কথা না বললে আমাকে জ্ঞান পাপী মনে হবে। হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। আছে আছে আপনাদের এলাকায় আছে, এরা কি করে জানেন? শোনেন, এরা মারাত্মক ইহুদিদের দালাল। এরা এরা প্রচার করে দাজ্জাল কোন মানুষ না, আমেরিকায় দাজ্জাল। উদ্দেশ্য কত খারাপ, যে আসল যে শত্রু আমাদের আসল কানা দাজ্জাল, ওই দিক থেকে দৃষ্টি সরায় ভিন্ন দিকে নেওয়া। গরু চোর দেখছেন আপনারা? হয় গরু চুরি চুরি হয় এলাকায়? গরু চোরের দুইটা টিম থাকে, এক দল গরু নিয়ে উত্তরে যায় আর ওদেরই আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। বুঝেন না, এতে আসল গরু চোর গরু নিয়ে নিরাপদে চলে যায় আর গ্রামবাসী ভুলে অন্ধের মতো দক্ষিণ দিকে দৌড়ায়। ইহুদিদের কাজটা নিছে হিজবুত তাওহীদ, কারণ ইহুদিরা পূজা করে দাজ্জালের, কানা দাজ্জালের। এই জন্য তারা প্রচার করে যে আমেরিকায় কানা দাজ্জাল না, দাজ্জাল একটা ব্যক্তি এবং কাফের ইহুদির সন্তান, তাকে হত্যা করতে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন। সে সত্য থেকে দৃষ্টি সরাবার জন্য তারা আমেরিকাকে দাজ্জাল বলছে। তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলো নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। আমার বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে তারা পদভ্রষ্ট করতেছে একটা কথা বলে। তাদের ফতোয়া হচ্ছে, হিজবুত তাওহীদের ফতোয়া হচ্ছে যে ছেলে মেয়ে যদি রাজি হয়, ওই যে মিয়া বিবি রাজি কাকারেগা কাজী, ওরা ফতোয়া দেয় ছেলে মেয়ে সম্মত থাকলে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এভাবে এভাবে আমার দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা পথভ্রষ্ট করে দিচ্ছে।